শর্মনাই হেফাজত জামাত আলিয়া কৌমি এক প্ল্যাটফর্মে না আসে তাহলে আগামী পঞ্চাশ বছরে আর এক প্ল্যাটফর্মে আসতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় বন্ধুগণ সাম্প্রতিক সময়ে মুফতি নোমান কাসেমি দা আমদার তোহমুরা আলিয়া হুজুরের একটি পোস্ট হুজুরের হুজুরের একটি পোস্ট নিয়ে খুবই আলোচনা এবং সমালোচনা চলতেছে হুজুরের পোস্টটি এমন ছিল যে একজন আলিয়া পড়ুয়া অজ্ঞ মূর্খ কখনো কৌমির লিডার বা মুরব্বী হতে পারে না এখন এর পাল্টা জবাব অনেকেই দিতেছে যে একজন একজন আলিয়ার স্টুডেন্ট কিংবা আলিয়ায় যারা লেখাপড়া করেছে এমন একজন শিক্ষিত মানুষ কৌমির যারা পলিটিক্যাল সায়েন্স বুঝে না এমন কৌমির কোনো আলেম আলিয়ার মুরব্বী হতে পারে না চিন্তা করেন তাদেরও কিন্তু যুক্তি আছে এই জন্য আমি বলি সকল যুক্তিতে মুক্তি নাই। এই মুহূর্তে হুজুরের এই পোস্ট করা ঠিক হয় নাই হুজুর আমাদের ঘরনার মানুষ আন্তরিকভাবে আমরা মাফ চাই ক্ষমা চাই এই বিষয় নিয়ে আর আলোচনা সমালোচনা করবেন না তবে আমি কৌমি এবং আলিয়ার পাশাপাশি পলিটি পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে অল্প অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই কথা বলি বর্তমান পরিস্থিতিতে যদি চর্মনাই হেফাজত জামাত আলিয়া কৌমি এক প্ল্যাটফর্মে না আসে তাহলে আগামী পঞ্চাশ বৎসরে আর এক প্ল্যাটফর্মে আসতে পারবে না আসতে দেওয়া হবে না কারণ কারণ সামনের অবস্থা খারাপ হতে পারে ভাই এই মুহূর্তে মতভেদ ভুলে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসি এক প্ল্যাটফর্মে আসলে দেখা যাবে যদি প্রধানমন্ত্রী না হতে পারে আলেমদের মধ্যে যদি প্রধানমন্ত্রী না হতে পারে তারপরেও প্রধান বিরোধী দলে থাকতে পারবে ইনশাআল্লাহ প্রধান বিরোধী দল হয়ে যদি সংসদে যেতে পারে তাহলে নাস্তিক রাম বাম ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে বিরোধী দল থাকা অবস্থায় প্রতিবাদ করতে পারবে অতএব এখন এই মুহূর্তে যদি ওলামাইকেরাম এক প্ল্যাটফর্মে না আসে তাহলে আগামী পঞ্চাশ বছরে আর আসতে পারবে না এখনই সময় আল্লাহ তালা আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসার তহফিকদার করুন রাজনীতি যেটা আমি তো বলি যে হজরত ওমরের সময় জনগণ বিশ্বাস করত সর্বময় ক্ষমতার আল্লাহ জনগণের আছে স্বাধীনতা তো আমরা বর্তমানে আমরা বিশ্বাস করি মহান আল্লাহ আল্লাহতালা সর্বময় মালিক জনগণের আছে বাক্স্বাধীনতা এই চিন্তা চেতনা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে নির্বাচনের দিকে দাবিত হব আশা করি আমরা এক প্ল্যাটফর্মে আসলে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী না হতে পারলেও প্রধান বিরোধী দলে থাকলেও ইনশাআল্লাহ আমরা সংসদে গিয়ে কথা বলতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন